আসসালামু আলাইকুম অনেকে জানতে চান আমি অনেক কি কাজ করি আসলে দোকান আছে সেটা আপনারা সবাই জানেন দেখেন তো এর বাহিরের যে কাজটা হচ্ছে দোকানে যদি কোনো একটা ডিস বিক্রি করি তাহলে সেটা লাগাতে হয় এসে লাগানোর ফিটিংয়ের চাষটা কিন্তু আলাদা তো এই ডিশটা কিছুক্ষণ আমি বিক্রি করেছি একটা ডিস এবং দুটা টিভি ফ্ল্যাট টিভি সত্তর ইঞ্চি একটা সত্তর ইঞ্চি করে আমি টিভিগুলো দেখাবো তো এখন আসলে হঠাৎ করে মাথায় আসলো যে ভিডিওটা করি এই যে দেখতে পাচ্ছেন ডিশটা একটি আরআই ফিটের ডিশ তো এটি কিছুক্ষণ আগেই এমাত্র ডিল করে ডিলের বক্স দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার তো এইটা সেট করলাম এখানে যেভাবে করতে হয় করলাম এখানে এলএমবি লাগালাম আমি পিছনের ক্যামেরাটা অন করছি এটা হচ্ছে এলএমবি সার ফুটের এলএমবি ফোর ফুট আর কি মানে একটা এলএমবি দিয়ে চারটা টিভি চালানো যাবে তো এই ডিশার একটু পাচ্ছেন টোকিও শুটের ডিশ তো এটাকে নাট ফিটিং করে এবং ডিল করে এখানে দেওয়ালের মধ্যে আটকাই দিলাম তো এখন আমাকে করতে হচ্ছে যে সিগন্যালটা তো আমি নিজে ওয়ারগুলো লাগাইছি এই যে একটা ট্যাচ লাইন ডিসির ওয়্যার এটা রিসিভারে ঢুকাইলাম আমার এটা রিসিভার ব্যবহার করি এখানে অনেক চ্যানেল আছে আর নাইলসেট আরবসেট বাংলাদেশের চ্যানেল এবং টিভি এয়ারটেল বিভিন্ন রিসিভার পাকিস্তানি চ্যানেল অনেক চ্যানেল এখানে ভর্তি করে রেখেছি এটা হচ্ছে ইলেকট্রিক লাইন এটা নিচ থেকে তুলেছি আর এটা হচ্ছে ছোট্ট একটা ডিভিডি ঠিক আছে তো এখন আমি এখানে একটা নির্দিষ্ট চ্যানেল দিলাম সে চ্যানেল দিয়ে দেখতেছি আমি ডিসটাকে একটু দানে বা আমি ফরে নিয়েছি এই তো আসলো সিগন্যাল এই যে দেখতে পাচ্ছেন এদিকে স্ক্রিনে দেখুন টিভিটা এখন শুনতে পাচ্ছো আবার টিভিটা চলতেছে এখন ভিডিওটা আমি মোবাইলটা রেখে একজন তো এই জন্য ইয়ে করতে পারছি না এখন নাটগুলো টাইট দিতে হবে ভালোভাবে বসে ওকে তো কোন জায়গায় দেখতাছি না মোবাইল দেখার মতো একটু দূর থেকে দেখছি আর দূরে মোবাইলটা আমি বসাই দিয়ে এখন নাটগুলো টাইট করছি দেখুন يعني كان عندي امل انه لا يعيش تبقى المصدومين انه قاعد يتبقى بالسجان حاله تقدر ما تقترب الى امه وبالنهايه انه ما قدر يودع امه انه ما قدر يتبقى فصار عنده كثير تساؤل اوكي كيف كانت رده فعلهم؟ انه كيف امه وابوه تركوه هيك كيف امه وابوه انه ما تبغى المسؤوليه، حملوا امه وابوه مسؤوليه انه ليش تركوه؟ كانت مشاعر عدم أمه انه جنب الولد وكانوا قلقانين عليه انه مين كان معاه كان لحاله تركوه لحاله يعني هيك كانت المشاعر كثير خايفين منها <applause> وبعدين انه نحن كلنا دعينا دعينا ل ليش الله ما استجاب لنا؟ وطبعا كان جواب انه انه الله هيك اختار له الاحسن راح عنده راح على الجنه بمكان احلى فكان عندهم كثير سؤالات كثير صدمه صراحه. طيب هذا هذا تفسيرك للطفل يمكن من خلال هذا الموضوع، لكن ايش الاسلوب اللي استخدمتيه واتبعتيه معه؟ انا حاولت قد ما بقدر انه الحوار তো এখন সেট হয়ে গেল টাইট করে দিলাম এখন আমাকে দেখতে হবে এখন এম বি সিটা চলতেছে এখন এই ডিসটা সেট করলাম নেল সেটে নাইল সেটে তো এখন এম বি সি চ্যানেল চলে এই জমানের টিভিটা চলতেছে না এখানে একটু সমস্যা হচ্ছে প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদাভাবে দেখতে হয় সিগন্যালগুলো প্রত্যেকটা না বিশেষ করে কয়েকটা দেখলে হয়ে যায় একটু ফোর করতে হচ্ছে আমাকে একটু ফোর করলাম এখন ওয়ানটা চলতেছে এখানে এম বিসি আলকাশ যেটা ফুটবল খেলা এটা চলতেছে না এখন এটার সিগনেল আমাকে ঠিক করতে হবে একটু উপরে করে দিকে হ্যাঁ উপরে আমাকে ব্যালেন্সটা একটু উপর দিকে ওটাতে হবে ডিজে এখন মোবাইলটা একটু রাখছি এর আগে যেটা ভিডিও দেখলাম ওটা দূরে রাখছিলাম অনেক কষ্টে যেহেতু আসটাঙ্গি কেন আনি নাই কাজের সময় এখন টিভি চলতেছে আলকাস যেটা কাতার থেকে সম্প্রচার হচ্ছে স্পোর্টসের আর একটা দেখতে পাবো উঠের চ্যানেল এটা তো আসছে এখানে দেখতে পাবো আল জাজিরা আল আরাবিয়া হুম এগুলো স্ক্রিন দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল জাজিরা এটা আল আরাবিয়া এটা আল হাদাস এটা আল কাস আল কাস হলো এম বিসি এরপর উমান সবগুলো চলতেছে এখন লাইনটা আমি খুলতে পারবো কেন কাজ শেষ উপরে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ছয়টা তার আছে এখানে এর মধ্যে থেকে আমাকে দুটি তার নির্দিষ্ট করে লাগাতে হবে কারণ নিচে দুটি টিভি তো সেটা লাগানোর একটা টেকনিক আছে নিচে যখন আমি টিভি লাগাই দেবো ডি রিসিভার লাগাই দেবো তো এই দুইটার তারের মধ্যে ইলেকট্রিসিটি আসবে ভোল্টের সেটা আমরা জিব্বাতে লাগালে হয়ে যায় তো ফিনটা হচ্ছে এটা এই যে দেখুন ফিন এটা ফিন লাগাতে হবে এখানে এই যে এখন এখন এখানে বিদ্যুৎ আছে এই রিসিভার থেকে আসতেছে তো এরকম দিলে বুঝতে পারবো যে কারণ আছে যেটা দুটা যে কারণ আছে ওইটা কেনাইলে মিটে লাগাই দেবো কারণ টিভিতে টিভির দিকে আমি চলে যাবো নিচে সাথে থাকবেন ভিডিও শেয়ার করে পড়ে দেখুন এরকম দুটা টিভি ফ্ল্যাট টিভি এখন লাগাবো এই প্যাকেট এখনই কলবো দুটা দু রুম এটা হচ্ছে মজলিশ খুব সুন্দর বাড়ি নতুন আর একটা সালা বলে সালা মানে একটা বসার জায়গা मेहमान আর একটা এমনি ঘরের লোকজন বসার একটা ছালা একটা মজলিশ আসলে বড় টিভি দুজন লাগে একজন ধরেছে আমি আটা লাগাচ্ছি এই যে এই দুটা এটা দেওয়ালা লাগায় নাই এটা হচ্ছে একটা তাওলা বলে মানে টেবিল টেবিল আর কি আমাদের টেবিল টেবিলের উপর লাগালাম গটটা কিন্তু অনেক সুন্দর সত্তর ইঞ্চি টিভি তো এখন ওই যে পিছনে দেখতে পাচ্ছেন দুটা নোকতাওয়ালা আর এটা একটা ইলেকট্রিকের লাইন আর একটা হচ্ছে ডিএস এর লাইন উপর থেকে এসেছে ওই যে দেখালাম ডিস ডিসের সার সংযোগ এখানে ভিতরে রিসিভার আছে এবং আমি রিসিভার এক্সপিআারও আনেছি আর ভিতরে যে রিসিভার আছে ওই রিসিভারের চ্যানেলগুলো এক একটা এক দু তিন এরকম করা যায় না এটা দিয়ে করা যায় তো দেখি কাস্টমারও যদি এটা এটা লাগাও নাহলে রিসিভার যেটা আছে টিভিটার ভিতরে ওইটা লাগাবে এটা স্মার্ট টিভি ওয়াইফাই থেকে শুরু করে ফেসবুক সব চলবে তো এখন সর্বশেষ দেখাবো যে টিভি চলতেছে এই ভিডিওটা অপেক্ষা করবেন সাথে থাকবেন আসলে এই টিভির পিছনে ডিসেল লাইন নেই মানে রিসিভার নেই টিভির ভিতর এই জন্য উপর থেকে লাগাচ্ছি এটা নিউ স্টার কুলটের এই যে দেখতে পাচ্ছেন কভারের এই বক্সের ভিতর থেকে আমি এই ডিসের লাইনটা সেট করলাম তো এটা লাগাই দেওয়ার পর আমি উপরে গিয়ে ডিসের লাইনটা দেওয়ার পরে টিভিটা চলবে দেখতে পাচ্ছেন এখানে ছয়টি তার রয়েছে এখন জানি না কোন দুটাতে ইলেকট্রিসিটি রয়েছে মানে আমি রিসিভার লাগিয়েছি ঠিক আছে তো এটা কাটিং প্লাস দিয়ে নির্দিষ্ট সাইজ করে কেটে নিলাম এখন আমি দিয়ে দেখবো আরেকটা সিস্টেম আছে একটি টেস্টারের মতো ডিভাইস আছে সেটা এখানে উপরে তার উপর লাগালে বোঝা যায় বিদ্যুৎ আছে কি নেই তো ওখানে এটা হাতের মধ্যে নেই দোকানে ফেলে এসেছি মনে নেই এখন দেখি এটা তো আছে প্রথমে এটা তো আছে এখানে আরেকটা ধরতে হবে তো নেই এটাতে নেই এটাতে আছে মানে এটা আর এটা এই দু মধ্যে আবার দেখতে হবে আছে আছে এই দুটো এখন আমি ওই যে ছোটো ফিন ফিন লাগিয়ে এখান থেকে তার একটু সুন্দর করে মুড়িয়ে এখানে লাগাই দেব এবার ফোন নিচে দেখবেন টিভি চলতেছে এই যে এখন টিভিটা অন করবো অন করছি এখানে ইন্টারনেট কানেক্ট করতে হবে ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন এই সেম যে আরেকটা টিভি এখানে ফিটিং করেছি ওই টিভিটা কিন্তু চলতেছে তো এখানে চালু হচ্ছে না আমার মনে হয়েছে সুইচ দিই পিছনে দেখি একটু হ্যাঁ আসলে সুইচ দিন এই জন্য চালু হয় না এখন চালু হচ্ছে এখানেও ইন্টারনেট সেট করবো হ্যাঁ তো ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু আমি সবই করে নিছি মোবাইলে এই জন্য একটু লিপ করতে হবে আমাকে ওকে চালু হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম ওকে তো এই যে ডিস লাগালাম টিভি লাগালাম এখানে সব মিলিয়ে চল্লিশ রিয়াল তো এখানে যে ডিস দিয়েছি এলএমবি দিয়েছি রিসিভার দিয়েছি এগুলো বাদ দিয়ে আর মনে করেন কাজের টাকা থাকবে স্টার্ট স্টার্ট ডা সেট আপ এখানে ক্লিক করলাম নিচে স্যানসরটা একটু নিচে টিভির তো ইংলিশ দিলাম তারপরে হোম দিলাম ওয়াইফাই পাসওয়ার্ড ফাসওয়ার্ডটা একটু আমাকে দেখতে হচ্ছে মোবাইল থেকে ওকে পাসওয়ার্ড দেওয়া হল এবার আমি ডান করলাম ডান করলাম এবার নিচে কানেক্ট করলাম সেভ হয়ে গেল নেট স্ক্রিন করতে বলতেছে করার দরকার নেই এখানে আমি রিসিভার লাগিয়েছি ডি এম আই থ্রিতে তো ডি এম আই থ্রিতে দিলাম ওকে হয়ে গেলো টিভি এখন ওপেন চলবে হ্যাঁ কিছুক্ষণ আগে চলে গেলো ওই যে আমি দুগুম গেলাম কিছুদিন আগে ভিডিও দেখলাম যে বন্ধ হয়ে কাজ চলতেছে এটা কিন্তু এখন খবরে দেখালো দেখতে হচ্ছে নুমানের চ্যানেল চলতেছে এটা হচ্ছে ওয়ানের চ্যানেল বেশিক্ষণ দেখানো যাবে না দেখালে কিন্তু আমার সমস্যা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও অফ করে দেবে যাই হোক দেখলেন আজকে আমি মানে কী কাজ করি অনেকে জানতে চাইতেন আমি কি কাজ করি কি কাজ করি বা ও কর্ম করতে হয় এই যে এসএসসি আর ডিস এবং সব কিছু শেষ করতে আমার মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো গেছে তো একজন তো এই জন্য একজনেই কাফি একজনেই যথেষ্ট ডিজের কাজে একজন এই জন্য মানে কি একটু ভিডিও ভালো হয় নাই এক খাতে করেছি সব যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন শেষ পর্যন্ত প্রবাস জীবন যাতে সুখে থাকতে পারি আর যারা প্রবাসে রয়েছে সবাই সুখে থাকুক সবার কর্মজীবন সুখে কাটুক এই কামনা করি এবং দেশে পরিবার পরিজন সবাই ভালো থাকুক আপনারাও ভালো থাকেন সালাম আলাইকুম